এমন আলট্রা এইচডি ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন আমাদের এই ফোর জি ডুয়াল লেন্সের সিম সাপোর্টেড সিসিটিভি সিকিউরিটি ক্যামেরাটি দিয়ে এই ক্যামেরাটি হচ্ছে আউটডোর ক্যামেরা আইপি সিক্স সিক্স ক্যাটাগরি এবং আরও ইন ডিটেল ফিচার আজকে এই ভিডিওতে দেখানো হবে পুরো ভিডিওটি দেখুন যারা ইন্টারেস্টেড ক্যামেরা কিনতে চান তারা যোগাযোগ করতে পারবেন দেখতে থাকুন সিম সাপোর্টেড এই ক্যামেরাগুলো চলতে কোনো রকম বিদ্যুৎ ইলেকট্রিসিটি বা ওয়াইফাই ইন্টারনেট কানেকশন কিছুই লাগবে না দ্যাট মিনস একদম হ্যাসেল ফ্রি একটি ক্যামেরা আপনার কনস্ট্রাকশনের কোনো প্রজেক্ট বা আপনি অ্যাগ্রিকালচারাল ফার্ম মানে অ্যাগ্রোবেসড কোনো বিজনেস যদি থাকে পুকুর পুকুরে মানে মাছের চাষ অথবা ধান ক্ষেত অথবা আপনার গরুর ফার্ম মানে এই ধরনের অ্যাগ্রোবেসড ফার্ম যেখানে তো খোলা মাঠের উপরে আপনার বিজনেস আপনার একটা প্রজেক্ট চলতেছে সেখানে আপনার সিকিউরিটি এনশিউর করতে যাচ্ছেন সেক্ষেত্রে সিসিটিভি সিকিউরিটি ক্যামেরার মানে বেস্ট চয়েস হচ্ছে এই ধরনের সোলার সিস্টেম ক্যামেরা যা চলতে কোনো ধরনের বিদ্যুতের প্রয়োজন নেই কজ এই ক্যামেরাটিতে বিল্ট ইন ব্যাটারি আছে এটার মধ্যে ব্যাটারি আছে আট হাজার আটশো ব্যাটারি এবং এই ব্যাটারিটা ব্যাটারিটা দিনের বেলা সূর্যের আলো থেকে চার্জ নেয় এই সোলারটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে এখানে একটা সোলার প্যানেল পাবেন ক্যামেরাটার সাথে এই সোলার প্যানেল দিয়ে ক্যামেরাটা চলবে দিনের বেলা সূর্যের আলোর মাধ্যমে চলবে এবং এই সোলার থেকে এই ক্যামেরাতে যে বিল্টিন ব্যাটারি আছে সেই ব্যাটারিটা রিচার্জ হবে সো দ্যাট আপনি রাতের বেলা পুরো মিনিমাম বারো ঘন্টা এবং ম্যাক্সিমাম আঠারো ঘন্টা ব্যাক পাচ্ছেন পরের দিন যদি সূর্য উঠতে দেরিও হয় তবু ক্যামেরা বন্ধ হবে না এই জন্যই আমরা এই ক্যামেরাগুলোকে বলছি চব্বিশ ঘন্টা আপনার সিকিউরিটি নিরাপত্তা দিবে সেটা আপনার কনস্ট্রাকশন ফার্ম প্রজেক্ট হতে পারে কনস্ট্রাকশন বা বিল্ডিংয়ের ডেভেলপিং বিজনেস হতে পারে যেখানে আপনার হয়তো ওয়াইফাই কানেকশন নেই আর কেবল নিয়ে টানাটানি করা ওয়্যারলেস সিস্টেম থাকাতে আপনার কেবল ধরাই লাগবে না একবারে মানে প্লাগ অ্যান্ড প্লে এই ক্যামেরাটা জাস্ট আপনি বসিয়ে দিবেন এটার সাথে রয়্যাল প্লাগ দিচ্ছি আমরা রয়্যাল প্লাগ দিয়ে আপনি বসিয়ে দেবেন ব্যাস দ্যাটস অল এবং সোলারটা আপনার সূর্যের আলোর মধ্যে রাখলে আর কিছুই লাগছে না আর যদি আপনি সোলার ব্যবহার করতে না চান তাহলে এটা টাইপ সি যে চার্জার আছে সে টাইপ সি চার্জার দিয়েও এই ক্যামেরাটা চলবে ব্যাটারি চার্জ হবে এবং ক্যামেরাটা চলবে আচ্ছা ক্যামেরার ফিচারগুলো কী ফিচারগুলো হচ্ছে অনেক হাই এন্ডেড ফিচার এবং বিল্ড কোয়ালিটি সুপার এক কথায় আমরা টুলবক্স বিডি থেকে যে ক্যামেরাগুলো নিয়েছি অ্যাকুরেটলি আমরা যখন স্যাটিসফাইড হই বিল্ড কোয়ালিটির ব্যাপারে আমরা যখন বুঝি যে না দ্যাট ইজ পারফেক্ট তখনই আমাদের আপনাদের জন্য নিয়ে আসি এই ফোর জি ডুয়াল লেন্সের সোলার সিস্টেম ক্যামেরাটিতে পাচ্ছেন ফোর জি সিম সাপোর্টেড একটি রাউটার থাকছে ক্যামেরাটার ভিতরে সোলার প্যানেল পাচ্ছেন ডাবল লেন্স দুইটা লেন্স পাচ্ছেন এই লেন্স দুইটার মধ্যে আবার স্পেশালিটি আছে একটু দেখাই এই লেন্সটা হচ্ছে ফিক্সড লেন্স হুম বুলেট সিস্টেমের ফিক্সড লেন্স এই লেন্সটা কিন্তু আপনি চাইলে এই পাশে একটা সুইচ আছে এটা দিয়ে আপনি উপরের দিকে উঠাতে পারতেছেন আবার চাইলে নিচের দিকে নামিয়ে দিতে পারতেছেন ফর্টি ফাইভ ডিগ্রি সো ক্যামেরাটা যদি আপনি ওয়ালে হ্যাং করেন উপরের দিকে তাহলে ক্যামেরাটা উপরে যে ফিক্সড ক্যামেরাটা এই ক্যামেরাটা আপনি নিচে ডাউন করে দিতে পারছেন সো দ্যাট আপনি ভিউটা নিচের দিকে পাবেন ভেরি ইন্টারেস্টিং থিং এবং এই ক্যামেরাটার সাথে তিনটা তিনটা ছয়টা আপনার মোশন সেন্সর লাইট আছে ছয়টা এল ইডি লাইট নাইট ভিশনের জন্য আবার নিচের যে পিটিজেড এটাতে তিনটা তিনটা ছয়টা আপনি এল লাইট পাচ্ছেন এবং দুইটাই একসাথে মোশন সেন্সরের কাজ করবে নাইট ভিশনের কাজ করবে এখানে পিআইআর হিউম্যান ট্র্যাকিং সিস্টেম আছে এটার মধ্যে এই পিটিজেড এইটা কিন্তু আপনি থ্রি সিক্সটি ঘুরোতে পারছেন এবং এটা ফিক্সড রাখছেন এই ক্যামেরাটা ফিক্সড আর এটা ঘুরতে পারবে ঘুরানো যাবে পিটিজেট এবং অটোমেটিক হিউম্যান ট্র্যাকিং আছে কোনো মানুষ সামনে দিয়ে গেলে সাপোজ ক্যামেরাটা সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে যখন হেঁটে যাবে তখন আপনি যদি এই ফিচারটা অন করে রাখেন অ্যাপ থেকে তাহলে সে মানুষটাকে এভাবে ট্র্যাক করতে থাকবে যত দূর যাবে ওকে সো হিউম্যান ট্র্যাকিং আছে পিআইআর মোশন ডিটেকশন আছে ব্যাটারি ব্যাক হিউজ তারপর হচ্ছে ডাবল লেন্স দুইটা লেন্স দুইটা লেন্সের তো আসলে সুবিধাটা অনেক কিছু বলাই হয়নি এই দুটা লেন্সের সুবিধা কি ডাবল লেন্স কেন কেন সিঙ্গেল লেন্স নয় সিঙ্গেল লেন্স নিতে পারেন আপনার রেঞ্জ কভারেজ যদি কম থাকে আপনার এরিয়া যদি কম হয় তাহলে একটা সিঙ্গেল লেন্সের সোলার ক্যামেরা নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন টুলবক্স বিডি ডট নেট আর ডুয়াল লেন্সের ক্যামেরা হচ্ছে আমরা এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে কিছু ডেমো ভিডিও দিতে যেখানে আমাদের ক্লায়েন্ট এন্ডে আমাদের এই ক্যামেরাগুলো ইনস্টল করা আছে ওনাদের কিছু আপনাদেরকে লাইভ ভিডিও দিব এই এই ভিডিওতেই পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো আজকে আপনার লাগছে না কিন্তু সিকিউরিটির ক্যামেরার ক্ষেত্রে আপনার সেকেন্ড টাইম কোনো চিন্তা করবেন না যখন আপনার বিজনেস প্রোটেকশন দরকার সিকিউরিটি ক্যামেরা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং সেটা ভালো কোয়ালিটির যেন হয় আচ্ছা যেটা বলছিলাম আমরা যে ডাবল লেন্সের সুবিধাটা কি এই একটা লেন্সে একটা লেন্স দুইটা লেন্সের সুবিধা হচ্ছে এইভাবে যদি আপনি ক্যামেরাটা কোথাও ফিট করেন তাহলে এই ক্যামেরাটা হচ্ছে আপনার আপনি সামনের দিকে সামনের ভিউটা পাচ্ছেন এই ক্যামেরাটা আপনি চিল আপনি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি ঘুরাতে পারতেছেন আপনি এই ক্যামেরাটা যদি পিছন দিকে দিয়ে দেন তাহলে আপনি সামনের ভিউটা পাচ্ছেন এই ক্যামেরা দিয়ে পিছনের ভিউটা পাচ্ছেন ক্যামেরার পিছনের ভিউটা পাচ্ছেন এই ক্যামেরাটা দিয়ে সো ইন্টারেস্টিং থিং অবশ্যই ডুয়াল লেন্সের এই হচ্ছে সুবিধা ডাবল লেন্স ডাবল লেন্সের ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা এইটার সুবিধা হচ্ছে এখানে এইভাবে আপনি দিয়ে রাখলেন সো এইটা হচ্ছে বেনিফিটস ফোর জি সিম সাপোর্টেড ডুয়াল লেন্সের ক্যামেরা এখনও সেটা আপনার রিমোট এরিয়াতে মানে গ্রামেও যদি হয় তাহলে তো আপনার দুইটা ক্যামেরার কাজ একটা দিয়ে হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার হ্যাসেল ফি ইনস্টল করা খুব সহজ সেটিং খুব সহজ কোনো মানুষকে ডাকতে হবে না আপনি নিজেই পারবেন যদি একটু বেসিক নলেজ থাকে সাধারণ জ্ঞান থাকে মোবাইলের ব্যাপারে বা স্মার্টফোন ইউজের ব্যাপারে আর এই যে দেখছেন ফাইভ ডিবি বি আর দুটা এন্টিনা এটা সিমের নেটওয়ার্ক যে কোনো সিম সাপোর্টেড বাংলাদেশের যে কোনো সিম দিয়ে চলবে এই ক্যামেরাটা আর ফাইভ ডিবি এনটিনা আছে এন্টিনা আপনার নেটওয়ার্ক টানবে টু ওয়ে অডিও আছে আপনি যেখানেই থাকেন আপনি প্রবাসে থাকেন বা ঢাকায় থেকে বসে আপনার গ্রামের বাড়িতে বা আপনার প্রোজেক্টে যদি ক্যামেরাটা লাগানো থাকে তাহলে টু ওয়ে অডিও দ্যাট মিন্স ইন্টারকম সিস্টেম আপনি কথা শুনতে পারবেন অ্যাপ থেকে আর আবার চাইলে আপনি যখন কোনো কমান্ড দিতে চান যে ক্যামেরা এন্ডে যারা আছে তাদের কিছু বলতে চান তাহলে আপনি আপনার অ্যাপ থেকে মোবাইল থেকে যে কোনো ভয়েস কমান্ড দিতে পারবেন ক্যামেরা আশেপাশে সবাই শুনতে পারবে ভেরি ইন্টারেস্টিং থিং এটা এই তিনশো পঞ্চান্ন ডিগ্রি আপনি ঘুরোতে পারছেন এই লেন্সটা এবং খুব পাওয়ারফুল লেন্স দনোটাই আর টেন এক্স জুম করতে পারবেন আপনার এটা জুম ফিচার আছে অনেকটাই কাছে নিয়ে আসতে পারবেন দূরের জিনিসটাকে ভি থ্রি জিরো প্রোর ফোর জি ডুয়াল লেন্সের ক্যামেরা ওয়েল আর এটার সাথে আপনারা পাচ্ছেন রয়্যাল প্লাগের সেট দুইটা সেট ক্যামেরা ভালো করে আটকে দেবেন যাতে চোর না নিয়ে যেতে পারে আর চোর নিয়ে গেলেও এটা আর একটা সুবিধা হচ্ছে আপনার অ্যাপের মধ্যে হাউসকিকার হাউস কিপার হাউস কিপার একটা অপশান আছে যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি মোশন মানে কোনো নড়াচড়া হলে সে ছবি তুলতে থাকবে সো ক্যামেরা যদি কখনও ডিভাইস অফলাইন বা চুরি করে নিয়ে যায় আপনি অ্যাপের মধ্যে দেখতে পারবেন লাস্ট কে কী কাজটা করেছে টাইমটা কে করেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ভি থ্রিটের প্রোডাক্টটা ম্যানুয়াল আর এইটা হচ্ছে স্ট্যান্ড যা দিয়ে আপনি যেটা দিয়ে আপনি যে সোলার সোলার প্যানেলটাকে আপনি সোলার প্যানেলটাকে আপনি কিভাবে লাগাবেন এই যে এখানে দুটোই দুটো স্ক্রু দেওয়া আছে সোলার প্যানেলটাকে এভাবে আটকে দিতে পারবেন তো সোলার প্যানেলের ব্যাপারটা হচ্ছে সোলার প্যানেলটা এমনভাবেই সেট করতে হবে যেন সরাসরি সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পায় এই সুবিধা হচ্ছে না সোলার প্যানেলের যেই এন্ডে আপনার যেই টাইপসির একটি কেবল আছে এই টাইপ টাইপসির কেবলটাই মাথাটা ঢুকবে আপনার ক্যামেরার মধ্যে সো যেটা বলছিলাম এই ক্যামেরাটা আপনি সোলার দিয়েও ইউজ করতে পারেন সোলার ছাড়া যদি সোলার না লাগান তাহলে ইলেকট্রিসিটি দিয়েও চালাতে পারবেন ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাটারিতে চলবে মানে এর থেকে বেস্ট কোয়ালিটির আসলে সিসিটিভি ক্যামেরা হতেই পারে না কজ বাংলাদেশে ইলেকট্রিসিটি একটা বিগ প্রবলেম আছে যেটা বিদ্যুৎ আসে আর যায় বিদ্যুৎ আসে আর যায় তাই বলতে আপনার বিজনেসের সিকিউরিটি বন্ধ হতে পারে না আর ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে ইনভেস্ট করতেছেন সেখানে সামান্য চুরি বা ধরনের কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের ডিস্টার্বিং কিছু হলে আপনার বিজনেসে কিন্তু একটা বিগ এফেক্ট পড়বে বাই দ্য ওয়ে এই পাশে হচ্ছে ক্যামেরার নিচে যে এইখানে এগুলো তো ওয়াটারপ্রুফ ক্যামেরা তো এই জন্য এই ধরনের যে সিল দেওয়া আছে কাভারগুলো রাবারের এইখানে আপনার সিম কার্ডের স্লট মেমোরি কার্ডের স্লট এবং একটি রিসেট বাটন আছে রিসেট মানে ক্যামেরা যদি কখনো প্রবলেম হয় তাহলে এই রিসেটটা চাপ দিতে হয় আদারওয়াইজ রিসেটটা দরকার নেই চাপ দেওয়া এই দেখেন উপরে আমরা একটা সিম দিয়ে রেখেছি ফোর জি সিম উপরে বাংলা লিঙ্কের একটা সিম দেওয়া আর নিচে হচ্ছে মেমোরি কার্ডের স্লট আছে তো এই ফোর জি ক্যামেরাগুলো কীভাবে ইউজ করবেন সেটার কিন্তু একটা ইউটিউবে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে হাউ টু সেট আপ বা হাউ টু ইনস্টল ফোর জি সিম সাপোর্টেড ক্যামেরা ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা আর হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে প্রাইস জানতে চাইলে আমাদের কল করতে হবে অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে আমরা ভিডিওতে আসলে প্রাইস বলতে পারি না কজ ডলারের ডলার রেট উঠানামা করে আবার যে কোনো সময় দাম পড়ে যেতে পারে দাম বেড়েও যেতে পারে সো ইউটিউবে ভিডিওতে আসলে আমরা বা ফেসবুকে ভিডিওতে আমরা প্রাইসটা বলতে চাই না প্রাইসটা বলাটা বললে ঝামেলা আপনারাই কনফিউজ হয়ে যাবেন বাই দ্য ওয়ে এই হচ্ছে ফোর জি সেন্সের ডুয়াল লেন্সের ক্যামেরা আচ্ছা অন অফের সুইচটা কোথায় অন অফের সুইচটা হচ্ছে যে এইখানে এটা উঠালে অন অফের সুইচ পাবেন এবং এইখানেই চার্জিং পোর্ট বা সোলারের কেবলটা ঢুকবে আর এই পাশে হচ্ছে আপনার একটা বার আছে এই বার স্ক্যান করেই ভি থ্রি জিরো প্রো অ্যাপে কানেক্ট করবেন এই ক্যামেরাটা সো আমাদের এই ক্যামেরাটা অনেক বাংলাদেশের অনেক জেলাতে আছে অনেক ডিস্ট্রিক্ট আছে অনেক কাস্টমার নিয়েছেন এবং ওনাদের কাস্টমার ফিডব্যাক আমাদের বল আমরা তো জানি ক্যামেরার ফিচার্স আর যারা রেগুলারলি ব্যবহার করছেন ওনাদের ফিডব্যাক থেকে আসলে আমরা মোস্টলি ক্যামেরার মানে কীভাবে কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা আমরা জানতে পারি সো এটার ব্যাপারে কোনো নেগেটিভ এখন পর্যন্ত কিছু পাইনি এবং এইটা কোয়ালিটি যেহেতু আমরা মেনটেন করি এটা বেস্ট কোয়ালিটির একটি ক্যামেরা এইগুলোর মধ্যে সেম জিনিসের লো কোয়ালিটিও থাকতে পারে একটু সাবধানে কিনতে হবে কজ সিসি ক্যামেরার ক্ষেত্রে কোয়ালিটি ইজ এ বিগ ডিল প্রাইসের থেকে হ্যাঁ গুণগত মানটা ভালো হতেই হবে না হলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন হয়তো ওই সামনে কিছু টাকা লস হবে নট দ্যাট আপনার একটা যে কোনো ধরনের ক্রাইম হতে পারে যেখানে আপনি যেই সিকিউরিটির জন্য ক্যামেরা ইনস্টল করছেন সেই সিকিউরিটি কিন্তু একটা নিরাপত্তাটা হুমকির মুখে পড়বে সো এই হচ্ছে ফিচার্স ফোর জি সিম সাপোর্টেড ডুয়াল লেন্সের ক্যামেরা আমাদের সিঙ্গেল লেন্সের ক্যামেরা আছে ফোর জি ক্যামেরা সোলার ছাড়াও আছে অনেক প্রোডাক্টই আছে আমাদের এবং আমরা স্মার্ট টেকনোলজি নিয়ে কাজ করি আমাদের টুল ডট নেট ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে প্রোডাক্টের ফিচার্স প্রাইস আপডেট প্রাইসগুলো পাবেন একবারে আপডেট প্রাইসগুলো পাবেন আর এই তো আর আমাদের কাস্টমার সাপোর্ট এইটা কিন্তু বিগ ডিল আফটার সেল সার্ভিস যেটা আমরা সব সবসময় দিয়ে থাকি যে আপনার সেল করার পরে আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন ক্যামেরার সেট আপ বা ক্যামেরার কোনো একটা প্রবলেম হলো সব সময় পাবেন আমাদেরকে অলওয়েজ অলওয়েজ উই আর অ্যাট ইয়োর সার্ভিস সো এই হচ্ছে ফোর জি সিম সাপোর্টের ডুয়াল লেন্সের ক্যামেরা ফিচার্সগুলো তো বললাম আরও কিছু জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার ওয়েবসাই সব কিছু দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই হলো আজকে এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ